হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো যে হরমোনের পার্ট ফোর, পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রিতে আমরা আগে আলোচনা করে ফেলি, আজকে নিয়ে আলোচনা করবো সেটা পার্ট ফোর। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্তই আবেদন যে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে লাইক করবেন এবং শেয়ার করবেন। তা আসা যাক পার্ট ফোরের এক প্রথম প্রশ্ন। এখানে যেহেতু 40 নম্বর প্রশ্ন আগে পার্ট থ্রি পর্যন্ত শেষ করা, তাই 41 নম্বরতেই শুরু করা হচ্ছে। 41 নম্বর প্রশ্ন হচ্ছে থাইরক্সিন খরিত হয় কোন গ্রন্থি থেকে? থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড আমরা জানি যে আমাদের গলার ধারে থাকে, এই থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হয় কি না থাইরক্সিন? থাইরক্সিন আয়োডিন হবে। তারপরের প্রশ্ন হচ্ছে আয়োডিন হবে কোন রোগ হয় না যে গয়টায়ড হয়। ক্যালোরিজেনিক হরমোন কাকে বলা হয়? থাইরক্সিন হরমোনকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে কোন হরমোন না থাইরক্সিন হরমোন। সলান গ্রন্থি থেকে নিঃসৃত হয় উৎসেচক, এছাড়া আমরা জানি যে অনাল গ্রন্থি থেকে খরিত হয় কি না হচ্ছে হরমোন। যে হরমোন কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অপর কোনো অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে তাকে কী বলা হয়? অর্থাৎ যে হরমোন এক স্থানে উৎপন্ন হয়ে আর এক স্থানে গিয়ে আরেকজনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে তাকে কী বলা হয় না ট্রপিক হরমোন। ট্রপিক হরমোন কারণ সে চলাচল করতে পারে বলে এক জায়গাতে অন্য জায়গায় গিয়ে আরেকজনের ক্ষরণ নিয়ন্ত্রণ করছে তাই ট্রপিক হরমোন বলা হয়। এপিএসএইচ ডিম্বাশয়ের কোন হরমোন ক্ষরণের উদ্দীপনা যোগায় না ইস্ট্রোজেন। গ্লুকাগন খরিত হয় কোথা থেকে না অগ্নাশয় থেকে? গ্লুকাগন খরিত হয় অগ্নাশয় থেকে। যে হরমোন উৎস কোষে তার কার্যকরিতা সম্পন্ন করে, অর্থাৎ যে স্থানে হরমোনটা উৎপন্ন হয় সেই স্থানে সে তার সমস্ত কাজ কমপ্লিট করে বা শেষ করে তাকে কী বলা হয় না অটোক্রিন হরমোন। আর আছে যে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড অর্থাৎ প্রভুগ্রন্থির প্রভু কাকে বলা হয়? হাইপোথ্যালামাসকে। আমরা জানি যে মাস্টার গ্ল্যান্ড কাকে বা প্রভুগ্রন্থি কাকে বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে। আর এই পিটুইটারি গ্রন্থিরও প্রভুগ্রন্থি কাকে বলা হয় না হাইপোথ্যালামাসকে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ভিডিও।